নমস্কার, পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে যে খবরটির দিকে নজর রাখব। ইতিমধ্যেই বার অ্যাসোসিয়েশন, যে পুরো বার অ্যাসোসিয়েশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে, প্রত্যেক কটা মঞ্চ, প্রত্যেক যে পক্ষ থেকে যাদের প্রার্থী করা হয়েছে তারা তাদের ভোট ভিক্ষা চাইছেন। যারা আইনজীবী সদস্যরা রয়েছেন তাদের কাছে গতকালকে আমরা দেখেছিলাম সুদীপ রায় বর্মন, যে বার অ্যাসোসিয়েশনের যে সংবিধান বাঁচাও মঞ্চ রয়েছে তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় গিয়ে ভোট ভিক্ষা চাইছিলেন। আর আজকে আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে কল্যাণী রায় এবং সুবল ভৌমিক সহ একাধিক নেতৃত্বদের দেখা গেছে আগরতলা যে আদালত চত্বর রয়েছে সেই আদালত চত্বরে গিয়ে যারা আইনজীবী সদস্য রয়েছেন তাদের কাছে ভোট ভিক্ষা চাইতে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেক আইনজীবীর কক্ষে গিয়ে তাদের কাছ থেকে আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে তারা ভোট ভিক্ষা চাইছেন। তারা চাইছেন রাজ্যের এই যে আদালত রয়েছে, আদালতের যে বার অ্যাসোসিয়েশন রয়েছে, বার অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা নির্বাচিত হবেন তারা যেন আইনজীবী উন্নয়ন মঞ্চের সদস্যদেরকে যেন ভোট দিয়ে জয়যুক্ত করেন। তার জন্যই কিন্তু তারা আজকে এই ভোট ভিক্ষা চাইলেন। আইনজীবী হিসেবে কল্যাণী রায়ও প্রফেশন, আমরা যদি দেখি পেশায় একজন আইনজীবী ছিলেন, সুবল ভৌমিকও একজন আইনজীবী, সুতরাং তারা দুজনেই আদালত চত্বরে যান এবং সঙ্গে ডক্টর অশোক সিনহা, তিনিও কিন্তু ছিলেন, এবং তারা প্রত্যেকেই আজকে আদালত চত্বরে গিয়ে তাদের ভোট ভিক্ষা চান আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে। সেই ছবি আপনারা দেখছেন এবং আমরা শোনাবো আজকে ভোট ভিক্ষা চাওয়ার পর কল্যাণী রায় আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ভীষণ ভালো সাড়া পাচ্ছি আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষে। আপনারা জানেন আগামী 24 তারিখ আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে এবং আইনজীবী উন্নয়ন পক্ষে ও মঞ্চের পক্ষে আমরা আজকে বেরিয়েছি। আমরা প্রত্যেক আইনজীবীর কাছে ব্যক্তিগতভাবে এবং আমরা সম্মিলিতভাবে আমরা তাদের কাছে আমরা আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষে ভোট চেয়েছি এবং প্রত্যেকে আমাদের আশ্বস্ত করছে যে সরকার ত্রিপুরা রাজ্যে যেভাবে কাজ করছে সবাইকে গুরুত্ব দিয়ে, সবার স্বাস্থ্য, শিক্ষা, সমস্ত কিছুর অধিকার দিয়ে এবং ত্রিপুরা রাজ্যকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে যেভাবে সরকার কাজ করছে এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে বিগত 10 বছর যেভাবে ভারতবর্ষকে বিশ্বগুরুর আসনে নিয়ে যাচ্ছেন সেই মন্ত্রে দীক্ষিত আমাদের আইনজীবী উন্নয়ন মঞ্চের আইনজীবীরা, তারাও চাইছেন এই বারের প্রত্যেকটি আইনজীবীদের স্বার্থ সুরক্ষিত হোক, তাদের অধিকার এবং তাদের দাবি পূর্ণ করুক এই সরকার। আমরা আমাদের আইনজীবীদের যে দাবিগুলো আছে, আইনজীবীদের স্বার্থ সুরক্ষার বিষয়গুলি আমরা রাজ্য সরকারের কাছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা তুলে ধরব। আমরা প্রত্যেকের কাছে গেছি এবং প্রত্যেকে আমাদের আশ্বস্ত করেছেন যে এবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ভারতীয় জনতা পার্টির পক্ষে যে সমর্থিত যে দল আইনজীবী উন্নয়ন মঞ্চ, তারাই এবার বিপুল ভোটে জয়যুক্ত হবে। সঙ্গে আমাদের আইপিএফটি ত্রিপুরা মতার বন্ধুরা তো রয়েছে, সুতরাং আইনজীবী নাগরিক মঞ্চ উন্নয়ন মঞ্চ আমাদের এবারের বারে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবে। আপনারা শুনছিলেন বিধায়িকা কল্যাণী রায়ের বক্তব্য। আইনজীবী হিসেবে তিনিও আজকে আবেদন করলেন বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেক আইনজীবী সদস্য যারা রয়েছেন তাদেরকে আবেদন করেছেন আইনজীবী উন্নয়ন মঞ্চের সদস্যদের বিপুল ভোটে জয়যুক্ত করে নির্বাচিত করার জন্য, এবং সেদিকেই কিন্তু তাদের আজকে এই ভোট ভিক্ষা। এবং প্রত্যেক আইনজীবী সদস্যদের কাছে গিয়ে 1-to-1 তারা ভোট ভিক্ষা চাইলেন এবং তাদের বক্তব্য, তারা কি করতে চান আইনজীবীদের জন্য তা তুলে ধরেন বিধায়িকা কল্যাণী রায় এবং আমরা যদি দেখি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছা আনতে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস যোগাযোগ 9066776746।